পশ্চিমবঙ্গ বৈদ্য ফেডারেশনের পক্ষ থেকে আমি সশস্ত অভিনন্দন ধন্যবাদ জানাই। সামনে বসে আছেন সারা ভারতবর্ষে নানান প্রান্ত থেকে আসা অতিথিবৃন্দ এন্ড ফ্রম দ্য ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেলিগেট যারা আছেন ও সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। পোল্ট্রি ফেডারেশন তৈরির পরে আমরা বেশ কিছু কাজ করেছি এবং ফার্মারদের সঙ্গে কোঅর্ডিনেশন করার জন্য আমরা একদম ব্লক লেভেল থেকে জেলা লেভেল এবং স্টেট লেভেল প্রতি লেভেলে আমাদের ফার্মার্স কমিটি আছে যারা ডেভেলপমেন্টের কাজ করেন এবং যারা তাদের কোনো অসুবিধা সুবিধা যা কিছু প্যার ওয়াইজ জানিয়ে দেন উপরের দিকে কী করা দরকার। আমাদের পোলট্রিকে কেন্দ্র করে যতগুলি ভাগে ভাগ করতে পারি লেয়ার প্রোডাকশন ব্রয়লার প্রোডাকশন হ্যাচারি ব্রিডিং ফার্ম ফিড প্রোডাকশন এই ক্ষেত্রে দায়িত্বশীল সাব কমিটিরা আছে তারা তাদের সেকশনাল ডেভেলপমেন্টের কথা চিন্তা করেন। আমাদের রাজ্যে প্রায় 30টি ডিফারেন্ট মার্কেটিং কমিটি আছে যারা নানান জেলায় বসে এবং সারা রাজ্যের সঙ্গে কোঅর্ডিনেশন করে প্রত্যেকটা জেলা ফার্মারের বিক্রিত প্রাইস কী হবে ডিম বা মুরগির দাম কোথায় কী হবে তা তারা ঠিক করেন এবং ক্লিয়ার করেন যাতে ফার্মাররা সেই দামে তাদের প্রোডাক্ট বিক্রি করতে পারে। প্রত্যেকটা সাব কমিটির মতো ফিডের ক্ষেত্রেও সাব কমিটি আছে অ্যান্ড দে রেগুলেট দেয়ার তাদের দাম এবং অন্যান্য কিছু রেগুলেট করেন। ডিম এবং মাংসের কনজাম্পশন বৃদ্ধি ঘটানোর জন্য ফেডারেশন সারা বছর নানান ধরনের অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রমোশনাল ক্যাম্পেইন করে থাকে যা করার ফলে আমাদের রাজ্যে ইয়ারলি চিকেন কনজাম্পশন নিয়ারলি 20% গ্রোথ হয়েছে 15%-এর উপরে এই কনজাম্পশন গ্রোথ হচ্ছে যা সারা ইন্ডিয়াতে রিমার্কেবল। ফেডারেশন সবসময় সরকার ইউনিভার্সিটি এবং ফার্মার তিনটা কাজকে একসঙ্গে এনে মেলবন্ধন করে কী করে আমাদের দেশের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় তার চেষ্টা করে চলেছে। আমরা সারা রাজ্যে হাইজেনিক চিকেন সেলিং সেন্টার তৈরি করছি যা দিয়ে ফেয়ার প্রাইসে আমাদের দেশের জনগণ আমাদের রাজ্যের জনগণ তার চিকেন পাওয়ার চেষ্টা করবে বা প্রতিরোধ এটাকে আমরা বাড়াবার চেষ্টা করছি। চিকেন ওয়াশিং ইউনিট যা দিয়ে আমাদের রাজ্যে মুরগি বহন করা গাড়ি এবং ডিম বহন করা গাড়িগুলিকে প্রতিবার ওয়াশিং স্টেশন ডিসইনফেক্ট করে দেওয়া হয় যার দ্বারা আমরা ডিজিজ রোগ কমাতে পারি আমাদের রাজ্যে। এছাড়া মোবাইল ফ্যাক্টরি ক্লিনিকের মতো কিছু কিছু গভর্নমেন্টের প্রকল্প আমরা রূপায়ণ করি যা আমাদের একদম রিমোট রুরাল এরিয়ায় ভেটেরিনারি পরিষেবাকে পৌঁছে দেয় সঙ্গে সঙ্গে আমাদের দেশের যত দেশি চিকেন আছে তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা সুনিশ্চিত করা হয়। এইগুলো আমাদের অ্যাক্টিভিটি থেকে আমরা যা যা পেতে চলেছি আমাদের ফার্মাররা মোরালের চেষ্টা করা হয় চিকেনের রেট প্রাইস তাদের কষ্টের সঙ্গে রাখার অন্তত লাভজনকভাবে রাখার জন্য কিন্তু আমাদের রাজ্যে ব্রয়লার প্রোডাকশন আমাদের রাজ্যে ব্রয়লারের বেশি হওয়ার জন্য আমাদের ম্যাক্সিমাম সময়ে ফার্মাররা তাদের ঠিক দাম পাননি এটা একটা ঠিক দাম পাওয়ার ব্যবস্থা করাটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এতে ফার্মাররা তাদের চিকেন বিক্রি করে তারা প্রফিট পেতে পারে। আগে 2010-11 সালের আগে আমাদের রাজ্যে ব্রয়লারের 34% চিকেন আমরা প্রোডাকশন করতাম নাও উই রিচ মোর দেন 120% প্রোডাকশন যদিও আমাদের রাজ্যে এভরি ইয়ার নিয়ারলি 20% কনজাম্পশন গ্রোথ হচ্ছে তারপরেও আমরা এরকম একটি জায়গাতে আছি। আমরা ইনভাইট করছি আমাদের রাজ্যে মাল্টিন্যাশনাল এবং ন্যাশনাল যারা আছেন যারা এক্সপার্ট তারা যাতে আমাদের এখানে আমাদের সব রকম সহযোগিতা করেন এবং তারা ইনভেস্টমেন্ট করেন তার সঙ্গে সঙ্গে আমাদের ডেভেলপমেন্টকে সুনিশ্চিত করেন। আমাদের অনুরোধের পরে আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যে পোল্ট্রি রিলেটেড কপের প্রোডাকশন অনেক খারাপ হয়েছে
আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি আমাদের পোলট্রি গ্রোথের সঙ্গে সঙ্গে আমাদের যা দরকার ছিল পোলট্রি রিলেটেড চাষের উন্নয়ন তা আমাদের রাজ্যে অনেকটা সুনিশ্চিত হয়েছে। আমরা আমাদের রাজ্যে যেটা মেন উৎপাদন আমাদের লাগে ভুট্টা, যা আমরা 5 বছর আগে কত 20% বা 10% উৎপাদন করতে পারতাম, আজকে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রয়োজনে 60% থেকে 70% মেঘ আমাদের রাজ্যে উৎপাদন হচ্ছে, যা আমাদের জন্য খুব শুভ হয়েছে এবং যা দিয়ে আমরা আমাদের পোল্ট্রি ডেভেলপমেন্টকে সুনিশ্চিত করতে পারি। আমাদের যে কোনো কাজ আমাদের সঙ্গে সবসময় এআই ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা করেন, যার জন্য আমরা আমাদের রাজ্যের ডেভেলপমেন্টকে ত্বরান্বিত এবং সুনিশ্চিত করতে পারি। আমাদের লক্ষ্য আমাদের রাজ্যের পোলট্রিকে আরও বেশি মডার্নাইজ করা, যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এবং আমাদের দেশের মধ্যে তো বটেই, আমরা ডেফিনেটলি আমাদের গ্লোবাল আমরা একটা অভিমান বলে প্রেস করেছি। আজ থেকে 5-6 বছর আগে আমাদের রাজ্যের পোলট্রি ফার্মাররা পোলট্রি ফার্ম দেখার জন্য শুধু অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকে যেতেন মডার্ন পোলট্রি কীভাবে পোলট্রি হয়, কীভাবে করা যায়। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের দেশের কেন আন্তর্জাতিক মানের যে কোনো পোলট্রি ফার্মই আমাদের রাজ্য এখন আছে। আমাদের ফার্মারদের ভালো পোলট্রি দেখার জন্য বা পোলট্রি করার জন্য বা টেকনোলজির জন্য আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে বসে করতে পারি, এটা আমাদের একটা গর্বের বিষয়। সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার লেয়ার এবং ব্রিডার ডেভেলপমেন্টের জন্য লটস অফ স্কিম ঘোষণা করেছেন, যে আমাদের রাজ্যে পোলট্রি ফার্মারদের খুব সুবিধা হবে। আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমার প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়কে, যা আমাদের রাজ্যে লেয়ার এবং ব্রিডার যেটুকু ঘাটতি আছে তা পূরণ করার পক্ষে খুবই সহায়ক এবং ফার্মারদের খুব উপকারে লেগেছে। আমরাও দায়বদ্ধ, আমরাও ফার্মাররাও এবং ফেডারেশন আমরা দায়বদ্ধ আগামী 3-4 বছরের মধ্যে আমাদের রাজ্য ব্রিডার এবং লেয়ারে যা প্রয়োজন সাফিসিয়েন্ট করা এবং আমরা তা করবো বলে আশা করছি, কথাও বলছি আমরা তা করে ফেলবো। আমাদের আমরা একটু দেখিয়েছি ভিডিওতে আগে, আমাদের ব্রয়লার মিট প্রোডাকশন যেখানে রিপোর্ট 2011 0.36 মিলিয়ন এমপি ছিল, তা আজকে এসে 1.60 মিলিয়ন এমপি দাঁড়িয়ে গেছে। এমিলের প্রোডাকশন যেখানে আমাদের রিপোর্ট 2011 আমাদের 1510 মিলিয়ন নাম্বার ছিল ইয়ারলি, সেটা আজকে 5500 মিলিয়ন নাম্বার সে পৌঁছে গেছে। হাতি গেগ এবং পোলট্রির ক্ষেত্রে ফিরের ক্ষেত্রে আমরা অধিকাংশ বই জায়গায় আছি, বাট আমাদের এখনও অনেকখানি যেতে হবে টি প্রোডাক্ট মানে কমার্শিয়াল কেমিক্যাল প্রোডাকশনে ও তার সঙ্গে হ্যাপি টেক প্রোডাকশনে, যেটা নিয়ে আমরা খুব পিছিয়ে আছি। আমাদের রাজ্যে ব্রয়লার চিকেন উৎপাদনের সঙ্গে সঙ্গে আমরা যে কোনো ভাবে হোক বা আমাদের রাজ্যে আমরা বিজ্ঞান ডেভেলপমেন্ট করতে পারিনি বলে আমাদের নানান সমস্যায় আমাদের পোলট্রি ফার্মারদের পড়তে হয়েছে। আমাদের পোলট্রি ফার্মারদের হ্যাপি টেকের প্রাইস নিয়ে যে সমস্যা ছিল সেটা আমাদের সবসময় আছে, তাই আমরা আমাদের ফার্মারদের মধ্য দিয়ে যে কোনো প্রকারে আমাদের সেলফ সার্ভিস আনার চেষ্টা করব, যাতে আমাদের রাজ্যে কোনো অসুবিধা না হয়। আমরা ধন্যবাদ দেব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনি আমাদের কথা ভেবে লটস অফ স্কিম ঘোষণা করে দিয়েছেন, যা আমাদের রাজ্যে পোলট্রি ফার্মারদের সহযোগিতা করে। আর যা যা নতুন নতুন স্কিম সবই আমাদের রাজ্যের ফার্মারগুলি উপকার করবে। এই উন্নয়নের ফলে আমাদের বিশ্বাস লাস্ট 500 বছরে আমাদের রাজ্যে অ্যাডিশনাল 10 লক্ষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট বেড়েছে পোলট্রি ফার্মার ডেভেলপমেন্টের মাধ্যমে। আমরা আমাদের রাজ্যকে, যেহেতু আমাদের রাজ্যে চিকেন এবং বিট কনজাম্পশন হ্যাবিট অনেক বেশি, 90% নন ভেজিটেরিয়ান, আমাদের রাজ্যে এই মুহূর্তে পার ক্যাপিটা চিকেন কনজাম্পশন আর এগ কনজাম্পশন আমাদের দেশের মধ্যে সবচেয়ে হাই। আমাদের ডেভেলপমেন্ট হওয়ার আরও জরুরি কারণ এভরি ইয়ার চিকেন কনজাম্পশন নিয়ারলি 20% গ্রোথ এবং ডিমের ক্ষেত্রে 10% গ্রোথ অফ কনজাম্পশন, তাই আমাদেরকে আরও অনেক খারাপ বাড়াতে হবে, বাড়িয়ে আমাদের ডেভেলপমেন্ট সুনিশ্চিত করতে হবে। সঙ্গে ইন্ডিয়া সিটি আছে, গভর্নমেন্টের র্যালি দপ্তর আছে, যত টেকনিক্যাল আপগ্রেডেশন হচ্ছে সেই টেকনিক্যাল আপগ্রেডেশনকে আমাদের রাজ্যে একদম গ্রাসরুট লেভেলে ফার্মারদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য নানান ধরনের সেমিনার ট্রেনিংয়ের আয়োজন করি, যা দিয়ে আমাদের রাজ্যের ফার্মাররা ডেভেলপমেন্ট হয়। কাল আগামীকাল এই হবে সারাদিন ব্যাপী দেশের এবং আন্তর্জাতিক মানের বিজ্ঞানীরা
নানা ধরনের টেকনিক্যাল সেন্টার উপস্থিত থাকবেন, যা আমাদের রাজ্যের ফার্মারদের প্রয়োজনীয় যা কিছু কোয়েশ্চেন তার অ্যান্সার এবং মেনটেন করবে। আমাদের যে পোলট্রি ফেয়ার, সেখানে আমাদের দেশ তো বটেই, আমাদের দেশের বাইরে আন্তর্জাতিক মানে সলো বেশিও আছে, যা আমাদের ফার্মারদের হাতের কাছে ইকুইপমেন্ট এবং মেডিসিন ভ্যাকসিনেশন টেকনোলজি সব হাতের কাছে পৌঁছে দিয়ে এই মেলা আমাদের ফার্মারদের উন্নয়নে সাহায্য করে চলেছে। এটা ছ বছর আস্তে 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 আমরা একটা স্ট্যান্ডার্ডের জায়গায় এসে গেছি। আমাদের ফার্মাররা এই মেলা থেকে সমস্ত রকম ইনপুট পাবেন, টেকনোলজিক্যাল ইনপুট, ইকুইপমেন্ট, মডারনাইজেশন ইনপুট, মেডিসিন ভ্যাকসিনেশনের প্রয়োজনীয় এবং তার মডারনাইজেশন ইনপুট, যা আমাদের উন্নয়ন ত্বরান্বিত করবে। আমি আমাদের দায়বদ্ধতার কথা মেনে নিয়ে আমাদের ফার্মারদের কাছে আবেদন রাখি, সরকার যা চান তার সঙ্গে তাল মিলিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সর্বক্ষেত্রে আমাদের রাজ্যকে সেলফ সাফিসিয়েন্সি করার দিকে আমরা এগিয়ে যাবো এবং এই আশা রেখে আমরা এগিয়ে যাবো, যাতে আমরা করতে পারি। আমি এই ক্ষেত্রে একটা কাজ দরকার, আমি মাননীয় ফিউচার সেক্রেটারিকে অনুরোধ করব, আমাদের রাজ্যে ব্যাংকাররা খুব রিলাক্টান্ট অ্যাবাউট ফাইন্যান্স অফ পোল্ট্রি, এটা সরকারিভাবে দেখার জন্য এই ডেভেলপমেন্টে আমাদের 6,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে, যেখানে ব্যাংকের ভূমিকা একটা অপরিসীম। সেই ব্যাংক রিলাক্টান্ট যে ব্যাংকের ভূমিকা সেই ব্যাপারটা আমি মাননীয় মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে বলবো ব্যাপারটা খুব কেয়ারফুলি দেখার জন্য। আমাদের যে ডেভেলপমেন্ট, সে ডেভেলপমেন্টের মেন ব্যারিয়ার ব্যাংকের রিলাক্টান্স, আমি সেটাও আশা করব আমরা নিশ্চয়ই সেই সহযোগিতা পাবো এবং আমরা আমাদের ডেভেলপমেন্টের জায়গায় চলে যাব। আমি আমার বক্তব্য নির্ধারিত না করে উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।